Charlie, Charlie, are you here? আমি রাশিক রাহাবার, আমার আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি ভিডিও করছি সেটা হয়তো বা তোমরা টাইটেলটা পড়ে আর থাম্বনেলটা দেখে বুঝেই গিয়েছো। আজকে খুবই ডেঞ্জারাস একটা গেম খেলছি, আর এই গেমটা অনেকই ফেমাস একটা গেম। এই গেমটার নাম হচ্ছে চার্লি চার্লি পেন্সিল গেম। আর এখন ঠিক কয়টা বাজে আমি একটু তোমাদেরকে দেখাই। 3:07 বাকি। আর এই গেমটার পুরোটা রহস্য এবং কিভাবে খেলতে হয় সেটা তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকে যে এই গেমটা খেলবো, এই টপিকটা এখন পর্যন্ত রহস্যময়। আর এই গেমটার নাম হচ্ছে চার্লি চার্লি পেন্সিল গেম। আর এই গেমটা এমন একটা গেম যে গেমটা কোনো বাচ্চাদের সাথেও খেলা হয় না, কোনো মানুষের সাথেও খেলা হয় না, এমন একজনের সাথে খেলা হয় যে নাকি এই পৃথিবীতেই নেই। আই মিন এই গেমটা আমি যার সাথে খেলবো, হি ইজ নট ইন দিস ওয়ার্ল্ড এনি মোর। তেমন একটা কথায় বোঝা যায় যে আমি আজকে যার সাথে গেমটা খেলছি, হি ইজ অলরেডি ডেড, উনি এখন আর বেঁচে নাই এই পৃথিবীতে। সর্বপ্রথম একটা ছেলে নাম হচ্ছে চার্লি এই পেন্সিল গেমটা খেলে, এবং খেলার পর সে তার রুমে যায়। রুমে যাওয়ার পর তার বাবা অনেক জোরে একটা চিৎকার শুনে, অ্যান্ড সেই চিৎকারটা শোনার পর তার বাবার রুমে যায়। রুমে যেয়ে দেখে যে যেই ছেলেটা গেম খেলেছিল চার্লি, হি ইজ নো মোর, মানে গেমটা খেলার পর সে মারা যায়। তারপর চার্লির বাবা চার্লিকে উঠিয়ে দেখে, চার্লি ইজ নো মোর, চার্লি মারা গেছে গেমটা খেলার পর। কিছুদিন পর চার্লির যে দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল, সেই দুইটা বেস্ট ফ্রেন্ড আবারও একটা দুইটা পেন্সিল নিয়ে একটা কাগজে ইয়েস নো ইয়েস নো লিখে আবারও সেই গেমটা ট্রাই করে যেটা চার্লি ট্রাই করেছিল। দেন ওরা ডাক দেয়, চার্লি চার্লি আর ইউ হিয়ার, দেন পেন্সিলটা ঘুরে ইয়েসের দিকে যায়। তখন বোঝা যায় যে চার্লি ওদের সাথে আছে। সো আমি আজকে দেখবো যে চার্লি কি আমার সাথে আছে, আর চার্লি কি আমাকে মেরে ফেলতে চায় নাকি। সো চলো ভিডিওটাকে শুরু করি। নিয়ম অনুযায়ী আমার কাছে সবকিছু রেডি, এখানে একটা পেপার নিয়েছি ইয়েস ইয়েস নো নো, আর এখানে দুইটা পেন্সিল। সো নাও লেটস ট্রাই দিস চ্যালেঞ্জ। তো এখানে আমি পেপার রেডি করে নিছি, অ্যান্ড দুইটা পেন্সিল আমি ক্রস ওয়াইজ রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি তুমি কি আমাদের এখানে আছো, চার্লি তুমি কি আমাদের এখানে আছো, চার্লি চার্লি আর ইউ হিয়ার, নো রেসপন্স, চার্লি চার্লি আর ইউ হিয়ার, কোনো কিছুই হইতেছে না। সো গাইস আমি তো ট্রাই করলাম, বাট নাথিং হ্যাপেন উইথ মি, আমার সাথে কিছুই ঘটেনি। আমি অনেক বেশি ভয় পাইতেছি এখন, বিকজ জানি না আমার সাথে আজকে রাত্রে কি হবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি যে হয় নাকি। তো এখন আমি লাস্ট কয়েকবারের জন্য ট্রাই করে দেখছি যে কিছু হয় নাকি। চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি তুমি কি এখানে আমাদের সাথে আছো, চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আই এম কলিং ইউ, আর ইউ হিয়ার,
চার্লি তুমি কি আমাদের সাথে আছো? চার্লি 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 আর ইউ হিয়ার? ইয়েস, আমি পুরো ঘামা যাইতেছি। ইয়েস আসছে, দ্যাট মিন্স চার্লি আমাদের হচ্ছে। আমি বলবো যে চার্লি তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি? এটা বলবো যে চার্লি তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? পরে দেখবো যে কাঁটাটা কি ইয়েস এর দিকে যায় নাকি কাঁটাটা নোর দিকে যায়। আই এম সো ফ্রাইটেন্ড, এই অবস্থায় আমার পুরো শরীর ঘামা যেতেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন উইথ মি। তো আমি আমার লাস্ট পার্টটা কমপ্লিট করতেছি। আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো যে আমি এখন কতটা লাইক কেমন সিচুয়েশনে আছি? আমার কান দিয়ে ধোয়া বেরোতেছি। ইফ ইউ ডোন্ট বিলিভ যে আমি অনেক বেশি ভয় পাইতেছি এই মুহূর্তে। সো লেটস কমপ্লিট দি লাস্ট পার্ট অফ দিস গেম। আমি তিনবার বলবো, চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি, মানে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? দুইবার ইংলিশে বলবো, একবার বাংলায় বলবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। চার্লি চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি? চার্লি তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি? সো গাইস, তোমরা তো দেখলেই যে আমি যখন বললাম যে চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি, তারপরে কাঁটাটা ইয়েস এর দিকে গেল। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন উইথ মি, বিকজ আমি এসব এতটা বিশ্বাস করি না। বাট আজকে যেটা হলো ইটস রিয়েলি শকিং, কারণ আমি ভাবছিলাম যে কাঁটাটা নড়বেও না। বাট তোমরা তো দেখলে যে ভিডিওটা কি হইলো, কাঁটাটা আস্তে আস্তে শুধু ইয়েস এর দিকে যাচ্ছিল। অ্যান্ড তোমরা কি বলবো, জানি না আমার সাথে সকালবেলা কি হবে বা রাত্রেবেলা কি হবে। আমি পেপার অ্যান্ড পেন তো ফেলে দিছি, অ্যান্ড ক্যান্ডেলগুলো নিভাই দিছি। আমি বিশ্বাস করি না, সত্যি আমি বিশ্বাস করি না যে এটা এরকম হবে। কারণ যত ইউটিউবাররা করছে কয়েকজন এটাই ফেল হয়েছে, মানে কাঁটাটা নড়েও নাই। বাট ইন মাই ভিডিও, মানে আমি এখন করতে নিলাম, বাট ইট টার্নড আউট রিয়েলি শকিং। আমার আমি যখন বললাম যে চাইলি চাইলি আর ইউ হিয়ার, তখনও ইয়েস এর দিকে গেল। অ্যান্ড পরের বার যখন বললাম যে চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল মি, তখন আবারও ইয়েস এর দিকে গেল। আর এসব লাইফের ঝুঁকি নিয়ে ভিডিওগুলো শুধু তোমাদের জন্যই করি। ব্লগটাকে আর কন্টিনিউ করতে চাই না আমি,
মানে এই ভিডিওটাকে এন্ড করে সুরাটোরা পরে পরে ঘুমাবো। সো আশা করছি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি এই ভিডিওটাকে আর কন্টিনিউ করতে চাইতেছি না, বিকজ ভাল লাগতেছে না এটা করতে, সত্যি কথা যেটা। তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমি একটাই জিনিস তোমাদেরকে সাজেস্ট করব যে এই গেমটা তোমরা একা কখনো খেলবা না, প্লাস ফ্যামিলির সাথে খেলতে পারো, ফ্রেন্ডসদের সাথে খেলতে পারো, বাট একা কখনোই খেলবে না। অ্যান্ড আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা নাই খেলার, খেলারই দরকার নেই। তাও যদি তোমরা খেলতে চাও আমার ভিডিওটা দেখে যে সত্যি কি ইয়েস অর নো উঠে, দেন ইউ ক্যান ট্রাই ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইট, দেখতে পারো তোমার সাথে কি হয়। সো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটার জন্য অন্তত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে আজকের এই ভয়ানক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর কি আর বলবো, এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।